খুলনা তিতুমির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর 773 জন নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল প্রধান অতিথি হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে তিনি সেরা চৌকসকৃতি নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সুবিশাল সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নৌবাহিনী প্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।